বিসিএস, ব্যাংক, বিশ্ববিদ্যালয় ভর্তি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ প্রস্তুতি। বিগত বিসিএসগুলোতে আসা বাংলা ব্যাকরণ প্রশ্ন। প্রথমেই বাগধারা। উভয়কূল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপও মরে লাঠিও না ভাঙ্গে। অর্ধচন্দ্রের অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয়া। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থবাচক? বক ধার্মিক ও বিড়াল তপস্বী। গোপ খেজুরে এই বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত অলস। রাবণের চিতা বাগধারাটির অর্থ চির অশান্তি। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়? ঢাকের বায়া। একাদশে বৃহস্পতি, এর অর্থ সৌভাগ্যের বিষয়। কৌশলে কার্যোদ্ধার কোনটির অর্থ? ধরি মাছ, নাসই পানি। ঠোঁট কাটা বলতে কি বোঝায়? স্পষ্ট ভাষী। ব্যাঙের সর্দি, এর অর্থ অসম্ভব ঘটনা। ভূষণ্ডীর কাক, দীর্ঘায়ু ব্যক্তি। চাঁদের হাট, আত্মীয় সমাগম। ঢাকের কাঠি, তোষামোদে। রামগরুড়ের ছানা, গোমরামুখ লোক। 99-এর ধাক্কা, সঞ্চয়ের প্রবৃত্তি। হাত ভারী, কৃপন। গাছপাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ। কোনটি বাগধারা বোঝায়? শিরে সংক্রান্তে। ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে মোসাহেব। এবার আসি সমার্থক বা প্রতিশব্দ। সূর্যের প্রতিশব্দ হচ্ছে আদিত্য। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? সদাচার। বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন। অপলাপ শব্দের অর্থ অস্বীকার। সমার্থক শব্দগুচ্ছ হচ্ছে শৈবালিনী, তরঙ্গিনী ও শরীর। বামেতর শব্দটির অর্থ হচ্ছে ডান। প্রথম বাংলা থিসরাজ বা সমার্থক অভিধান সংকলন করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান। অনেক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। আফতাব শব্দের সমার্থক শব্দ অর্ক। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় নীর। শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ বিটপি। কোনটি বাতাস শব্দের সমার্থক নয়? পাবক। কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? প্রজ্বলিত। জল শব্দের সমার্থক নয় উদক। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। এবার আসি এক কথায় প্রকাশ। ক্ষমার যোগ্য ক্ষমার্হ। যা বলা হয়নি অনুক্ত। যে ভূমিতে ফসল জন্মায় না উসর। যা চিরস্থায়ী নয় নশ্বর। পক্ষীর সমীপে সমক্ষ। যা সহজে অতিক্রম করা যায় না দূরতি ক্রম্য। কর্মে যাহার ক্লান্তি নেই অক্লান্ত কর্মী। পক্ষীর সমীপে সমক্ষ। নষ্ট হওয়া স্বভাব যা নশ্বর। যা পূর্বে ছিল এখন নেই ভূত পূর্ব। নিম্নরেখ কোন শব্দে করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? ঘোড়াকে চাবুক মার। অধিকরণকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ হচ্ছে আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এই বাক্যে আকাশে কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? অধিকরণে সপ্তমী। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা, এ বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? কর্মকারকে শূন্য। প্রবাদ প্রবচন। কোন বাক্যে ঢাক ঢাক গুড় গুড় সব প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বলো। বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃ করে, উক্তিটি প্রকৃত তাৎপর্য হচ্ছে জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলাম শিশির। এই অংশটুকুর মূল প্রতিপাদ্য হচ্ছে অকৃতজ্ঞতা। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে? আট কপালে। পারিভাষিক শব্দ। ওয়াইজডম শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রজ্ঞা। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ বুদ্ধিজীবী। কোয়ার্টালি শব্দের অর্থ হচ্ছে ত্রৈমাসিক। সাবকনসিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল অবচেতন। এক্সাইজ ডিউটির
পরিভাষা হচ্ছে আবগারি শুল। কনজিউমার গুডস, এর উপযুক্ত বাংলা পরিভাষা হচ্ছে ভোগ্য পণ্য। নালেন ভয়েল, এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। কাস্টম শব্দের পরিভাষা কোনটি? প্রথা। এবার আসি ভাষা। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। সাধু ও চলিত ভাষার পার্থক্য রূপগত ভিন্নতায় ক্রিয়াপদ ও সর্বনাম পদের। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে, সেটি হচ্ছে প্রাকৃত। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। ব্রজবলি বলতে কী বোঝায়? একরকম কৃত্রিম কবি ভাষা। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? এজেন্ট। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতিতে। এবার আসি প্রকৃতি ও প্রত্যয়। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আও। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দোলযোগ অনা, দোলনা। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকৃষ্ট। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? প্রত্যয় জনিত। মেষো শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মাতযোগ উয়া থেকে ও, মেষো। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? নিঃশ্বাস। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? শুভেচ্ছা, এটি সন্ধিযোগে গঠিত।